দেখুন কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিয়েছি, আর এটা দেখুন ঘনত্বটা গাঢ় হয়ে গেল। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে এর উপর দিয়ে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, এটা যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা, আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি, আর আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যেটা করে দেখাবো সেটা সোয়াবিন দিয়ে করে দেখাবো, আর সেটা হলো সোয়া চিলি মাঞ্চুরিয়ান। পুরো রেসিপিটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর যদি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, আমার যা যা লাগবে সোয়া চিলি মাঞ্চুরিয়ান জন্য সব গুছিয়ে নিয়েছি, এবার রান্নার ওখানে চলে যাই, দিয়ে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা 1 কাপ সয়াবিন নিয়েছি। এবার সবার প্রথমে আমি এটা সেদ্ধ করে নেবো, তাই জন্য গ্যাসটা আগে অন করে দিচ্ছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এবার জলটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার জলটার মধ্যে আমি সোয়াবিন গুলো দিয়ে দিচ্ছি। এখানে সোয়াবিন গুলো দিয়ে দেওয়ার পর এটাকে হালকা 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে জল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি। সোয়াবিনগুলো এখানে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার এটা আমি ভালো করে আগে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর যা এক্সট্রা জলটা আছে সেটা আবার হাত দিয়ে নিগড়ে ফেলে দেবো। সোয়াবিনগুলো এবার ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি হাতে করে নিগড়ে নিচ্ছি, যে জলটা আছে সেটা ফেলে দিচ্ছি। সোয়াবিনগুলো সবকটা জল ঝরিয়ে তুলে নিয়েছি, জলটা ভালো করে নিগড়ে। এবার এটা আমি ম্যারিনেট করব। এবার এতে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিচ্ছি আদা কুচো 1/2 চামচ, রসুন কুচো 1/2 চামচ, পেঁয়াজ, এখানে 1টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচো 1টা পেঁয়াজ এখানে কুচিয়েছি, এটা দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কা কুচিয়ে নিয়েছি 3টে, এবার এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ। ময়দা দিয়ে দিচ্ছি 1 চামচ। এর সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 4 চামচের 1 চামচ। সোয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ।
এবার এটা আমি মাখিয়ে নিচ্ছি। আমি এটা শুকনো অবস্থায় ভালো করে মেখে নিয়েছি, দেখুন। এবার এটা আমি একটু সামান্য একটু জল দিচ্ছি, 2 চামচ মতো দিয়ে, এই জলটা দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে এই মশলাগুলো এর গায়ে ধরে, সোয়াবিনের গায়ে। দেখুন এটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা সোয়াবিনটা আমি তেলের মধ্যে দিয়ে একটা একটা করে ভেজে নিচ্ছি। আমি এগুলো এবার উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। এগুলো দেখুন ভেজে নিয়েছি আমি লালচে করে। এবার এগুলো তুলে নিচ্ছি, আর বাকি যে সোয়াবিনটা আছে সেটা আমি এরকম সেম ভাবে ভেজে নিচ্ছি। সবকটা সোয়াবিনের পকোড়া এখানে আমি রেডি করে তুলে নিয়েছি ভেজে। এবার কড়াইতে যে তেলটা আছে অতটা তেল লাগবে না, 2 চামচ তেল রেখে বাদ বাকি তেলটা আমি ঢেলে ফেলছি। এবার তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচো 1 চামচ, আদা কুচো দিয়ে দিচ্ছি 1 চামচ, তার সাথে 1টা কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়ে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা করে আমি ভেজে নিয়েছি, খুব বেশি করে ভাজার দরকার নেই। এবার এখানে 1টা পেঁয়াজে আমি পেঁয়াজটাকে এরকম করে ছাড়িয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 1টা ক্যাপসিকাম কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ক্যাপসিকাম গুলো দিয়ে দেওয়ার পর হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি সস গুলো 1টা 1টা করে দিয়ে দিই। প্রথমে টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচ, সোয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ, গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি 1 চামচ, আর ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চামচ। সস গুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সসেতে নুন আছে সেই বুঝে নুনটা দেবেন। আর এখানে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ, যাতে কালারটা ভালো আসে। আর গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ। এবার মিশিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা সোয়াবিনের এই পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এতে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি।
দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এবার এতে আমি একটু জল দিয়ে দিচ্ছি, হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ারের জলটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিয়েছি, আর এটা দেখুন ঘনত্বটা গাঢ় হয়ে গেল। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এখানে আমি স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছি, এটা আমি ছড়িয়ে দিচ্ছি। মিশিয়ে দিচ্ছি একবার। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে, একবারে মাখা মাখা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, এটা যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও যারা সব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর যারা নতুন নতুন সদস্য হয়েছেন আমার চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাপোর্ট করবেন যাতে ভিডিওগুলো আপনাদেরও ভালো লাগে, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।